শনিবার রাত 3টা বন্দরনগরীর আমিরবাগ আবাসিকের এসআর ভবনের পেছনের অংশের সিসিটিভির ছবিতে দেখা যাচ্ছে বাসার দ্বিতীয় তলার গ্রিল কেটে রুমে প্রবেশ করছেন একজন, তার পিছু পিছু আরও একজনের প্রবেশ। গৃহকর্ত্রীর অনুপস্থিতিতে রুমের আলমারি ভেঙে তিন বোন ও এক ভাই সহ চার পরিবারের প্রায় 150 ভরি স্বর্ণালঙ্কার, ডায়মন্ডের চেইন, নগদ অর্থ নিয়ে পালিয়ে যান চোর চক্র। ওই সময় বাড়ির মালিক ব্যবসায়ী সারোয়ার আলম এবং দারোয়ান ছাড়া অন্য সদস্যরা বাসায় ছিলেন না। এ ঘটনায় নগরীর চকবাজার থানায় অভিযোগ করে ভুক্তভোগী পরিবার। ইতোমধ্যে সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ, তবে এখনও কাউকে আটক করতে পারেনি তারা। পুরোটাই পরিকল্পিত মনে হচ্ছে, সবারই একটা স্পেসিফিক জায়গা থাকে, আলমারি ড্রয়ার বলেন, স্টিল আলমারি বলেন, ঠিক স্পেসিফিক জায়গাগুলোই কিন্তু হাত দেওয়া হয়েছে। আমাদের পাঁচ ভাই বোনের গোলটা আমার এখানে ছিল, যেহেতু আমার বাকি ভাইরা বিভিন্ন জায়গায় থাকে, তো আমার এটা নিজের বাড়ি হিসেবে এখানেই গোলগুলো রাখা ছিল আর কি। সবাই আমার আমার তিন বোন, আমার বড় ভাই এবং আমার পরিমাণটা ভাই 150 ভরি তো হবে আমাদের, টোটাল আরও বেশি হতে পারে। আমাদের চার ফ্যামিলির গোল্ড, আমার আমার মেজো বোনের, আমার ভাবির, আমার বোনদের আর কি, আমার বোনদের, হ্যাঁ এক জায়গায় ছিল। সম্প্রতি চট্টগ্রামে ধনী লোকের বাসাবাড়ি টার্গেট করে বেড়েছে চুরির ঘটনা। গত বছরের 17 ডিসেম্বর নগরীর ষোলশহর এলাকার ফিনলে স্কোয়ার ভবনে বসবাসরত এক দুবাই প্রবাসীর বাসা থেকে চুরি হয় 100 ভরি স্বর্ণালঙ্কার। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঢাকা, কুমিল্লা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 3 জানুয়ারি চারজনকে গ্রেফতার করে পুলিশ। উদ্ধার হয় 35 ভরি স্বর্ণ। নিরাপত্তা বেষ্টনী, রাতের বেলায় পুলিশের নজরদারি, সিসিটিভির সার্বক্ষণিক পর্যবেক্ষণ থাকার পরও চুরির ঘটনা বাড়ায় উদ্বিগ্ন নগরবাসী। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।